অ্যাসোসিয়েশন ফ্রান্সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার প্যারিসের পোর্ট দো লা ভিলেট পার্কে দিনব্যাপী ক্রীড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্যে ছিল পুরুষদের জন্য দৌড়, মোরগ লড়াই, চোখ বেঁধে হাড়ি ভাঙা এবং হাডুডু। নারীদের জন্য ছিল বালিশ বদল এবং সুই সুতা গাঁথা প্রতিযোগিতা। শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আর বিজয়ীদের হাতেই পুরস্কার তুলে দেন প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হজরত আলী খান। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বাংলা ইকোনমি চেম্বারের সভাপতি কাজী এনায়েতুল্লাহ সহ অ্যাসোসিয়েশনের নেতারা। এই সঙ্গে শেষ করছি এখনকার যমুনা।